আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি সকলে আপনারা ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো আজকের বিষয় হচ্ছে, যেসব ফোনগুলো আপনারা সফটওয়্যারে প্রবলেমগুলো সমাধান করতে পারতেছেন না, ওই ফোনগুলো মূলত আপনারা কি করবেন? ওই ফোনগুলো কি নষ্ট অবস্থায় পড়ে থাকবে নাকি লক অবস্থায় পড়ে থাকবে? সেই বিষয় নিয়ে আপনাদেরকে প্যারা খাওয়ার আর কোনোই দরকার নেই। সেই ফোনগুলো আপনারা করতে পারবেন সার্ভারে। তো হ্যাঁ বন্ধুরা, সার্ভার ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। সার্ভারে কাজ করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, সর্বপ্রথম সার্ভারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, চলুন আমার সাথে স্টেপ বাই স্টেপ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তারপর ব্রাউজারে গিয়ে এখানে আপনার লিখতে হবে www.gsmalo.org। www.gsmalo.org লেখার পর আপনাকে এন্টার প্রেস করে দিতে হবে। হ্যাঁ, এটা হলো আমাদের সার্ভার ওয়ার্ল্ড। এই সার্ভার ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। এখানে আপনি সকল কাজ করতে পারবেন। সার্ভার অনেক অনেক অসংখ্য কাজ রয়েছে, যেই কাজগুলো আপনি কোনো ডিভাইস ডঙ্গল করতে পারবেন না, ওগুলো আপনাকে একমাত্র সার্ভারেই করতে হবে। এই সার্ভারে আপনি যা যা করতে পারবেন, জিএসএম রিলেট জগতে যত কাজ আছে এ টু জেড সকল কাজগুলো আপনি এখানে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, কীভাবে সার্ভারে অ্যাকাউন্ট করবেন। তো ফার্স্ট টাইম আপনাকে যে কাজটি করতে হবে, রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা অ্যাকাউন্ট ইনফরমেশন, ইমেইল। আপনাকে ফার্স্ট টাইম এখানে একটি ইমেইল দিতে হবে। তো আমি আমার ইমেইল একটি দিয়ে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। আমার ইমেলটি আমি কনফার্মভাবে দিয়ে দিয়েছি। তারপর আমাকে পাসওয়ার্ড চুজ করতে হবে। এখানে আমি যেই পাসওয়ার্ডটি দিব সেম পাসওয়ার্ড আমার কনফার্ম পাসওয়ার্ডে প্রেস করতে হবে। তো আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি। সেম পাসওয়ার্ডটা আমার এখানে প্রেস করতে হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দিয়েছি। এখন যে কাজটি করতে হবে, আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন নেক্সটে ক্লিক করার পর আসছে ব্লিন ইনফরমেশন। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট, সিটি, জিপ কোড, এগুলো সকল কিছুই আপনাকে পূরণ করতে হবে। যেমন আমি এখন আমার ফার্স্ট নেম হলো এমডি শাকিল, SAKIL, এমডি শাকিল। অ্যাড্রেস হলো যে 2 Nong Gate, CHITTANGONG, 2 Nong Gate, চিটাগং। অ্যাড্রেস টু, আপনি যদি দুইটা অ্যাড্রেস থেকে থাকে, একটা বাসার অ্যাড্রেস আর একটা দোকানের অ্যাড্রেস, সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস ওয়ানে আপনার বাসার অ্যাড্রেস দিয়ে দিবেন, দেন আপনার দোকানের অ্যাড্রেসটা অ্যাড্রেস টুতে ক্লিক করে দেবেন। যেহেতু আমার দুইটা লোকেশন এক, সেহেতু আমি এটা এখানে প্রেস করে দিয়ে দিচ্ছি। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, কান্ট্রি, এখানে কান্ট্রি চুজ করতে হবে। আমার বাংলাদেশ, এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। স্টেট হলো যে চিটাগং আমার, আপনার যেটা আপনি সেটা ক্লিক করে দেবেন। আমার চিটাগং ডিস্ট্রিক্ট, যেহেতু আমি চিটাগং ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তারপর সিটি, এখানে আপনার সিটি ক্লিক করতে হবে। সিটিতে আমি লিখব GSIAANG, চিটাগং। তারপর জিপ কোডটি আমাদেরকে এখানে দিতে হবে। আমার জিপ কোডটি হলো যে 4209। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে দিয়েছি। তারপর আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। কন্ট্যাক্ট ইনফো এখানে বলতেছে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়ার জন্য। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, 01818
হ্যাঁ, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম, তারপর আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন এখানে যেই ভেরিফিকেশন কোডটি আছে সেই কোডটি সেম প্রসেস আমাদেরকে ভেরিফিকেশন কোডে দিতে হবে, 6PL75। একটা কথা মনে রাখবেন, এখানে যদি ক্যাপিটাল লেটার থাকে সেহেতু আমাদেরকে এখানে ক্যাপিটাল লেটার টাইপ করতে হবে, আর যদি স্মল লেটার থাকে সেহেতু আমাদেরকে এখানে স্মল লেটারেই টাইপ করতে হবে। আই থিঙ্ক এখানে সবসময় ক্যাপিটাল লেটারই থাকবে। তারপর সাইন আপে ক্লিক করে দিবেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, কন্ট্যাক্ট ইউর শর্টলি বলতেছে আমার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গিয়েছে। তারপর আমাকে যেই কাজটি করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করেছি অলরেডি অ্যাকাউন্টটার আইডি পাসওয়ার্ড এখানে সার্ভার অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো আমাকে এখন যে কাজটি করতে হবে, যেহেতু আইডি পাসওয়ার্ড ঠিকঠাক মতো এখানে আছে, আমি জাস্ট লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, তার মানে আমি অ্যাকাউন্টটি করেছি বাট আমার অ্যাকাউন্টটি এখনও সচল হয়নি। তো আমার অ্যাকাউন্টটি সচল করার জন্য আমাকে যেই কাজটি করতে হবে সেটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আশা করেছি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।